প্রিভিয়াস ক্লাসে আমরা নদীর সঞ্চয় কার্যের ফলে তৈরি দুটো ভূমিরূপ নিয়ে আলোচনা করেছি। আজ আমরা সঞ্চয় কার্যের ফলে আর কি কি ভূমিরূপ তৈরি হয় তা দেখব। সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3 নম্বর ভূমিরূপ হলো অশ্বক্ষুরাকৃতি হ্রদ। আমরা জেনেছি যে মধ্য ও নিম্ন প্রবাহে নদীর আঁকাবাঁকা প্রবাহ পথ হলো মিয়েন্ডার। এই মিয়েন্ডার বা নদী বাঁকের একটা অংশ হলো অশ্বক্ষুরাকৃতি হ্রদ। আমরা মিয়েন্ডারে দেখেছি যে অবতল অংশে ক্রমাগত জলস্রোতের ধাক্কায় যে ক্ষয় হচ্ছিল এবং সেই সঙ্গে উত্তল অংশে সেটা সঞ্চয় হচ্ছে। এই ক্রমাগত ক্ষয় এবং সঞ্চয়ের ফলে একসময় নদী এত বেঁকে যায় যে নদী বাঁকের, যাকে আমরা লুপও বলতে পারি, সেই লুপের দুই মুখ পরস্পরের খুব কাছে চলে আসে, যার ফলে নদী বাঁকা পথ ছেড়ে সোজা পথে বয়ে যেতে চায়। তখন এই পরিত্যক্ত বাঁকটি হ্রদে পরিণত হয়, যাকেই আমরা অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে থাকি। নামেই রয়েছে অশ্বের খুর, মানে ঘোড়ার খুরের মতো দেখতে, তাই এরকম নাম। প্রসঙ্গত জেনে রাখতে হবে যে এই হ্রদের মতো বাঁকটি যতদিন প্রধান নদীর সাথে যুক্ত থাকবে ততদিন সেটি নিত্যবহ, মানে সারা বছর তাতে জল থাকবে, কারণ নদী থেকেই সেই জল পাবে। এই সময় এখানে স্থানীয় মানুষ মৎস্য চাষ করে, কিন্তু যখনই এই হ্রদটি প্রধান নদী থেকে পৃথক হতে থাকে তখনই তার ডেথ কাউন্ট শুরু হয়, মানে কালক্রমে এখানে জলের সাপ্লাই বন্ধ হয়ে যাওয়ায় পলি, বালি, কাদা প্রভৃতি সঞ্চিত হয় এবং এটি কৃষিজমিতে পরিণত হয়। 4 নম্বর ভূমিরূপ হলো নদী জল। নদী যেহেতু সমভূমির উপর দিয়ে প্রবাহিত হয়ে মোহনার দিকে এগোচ্ছে, তাই আমরা বুঝতেই পারছি যে নদীর গতিবেগ ধীরে ধীরে কমে যাচ্ছে। তাহলে যত গতিবেগ কমছে ততই ক্ষয়জাত পদার্থগুলো সঞ্চিত হতে থাকছে। এভাবেই নদী দ্বারা বয়ে আনা নুড়ি, কাঁকড়, বালি, পাথর প্রভৃতি যখন নদীর মাঝে সঞ্চিত হয় তখন তাকে চর বলা হয়। এই চর কিন্তু সবসময় নদীর জলের উপরিতলে থাকবে, মানে জলের ওপরে থাকবে। উদাহরণ হিসেবে ব্রহ্মপুত্র নদে গড়ে ওঠা মাজুলী দ্বীপের কথা বলতে পারো, যা হলো ভারতের বৃহত্তম নদী চর বা নদীর দ্বীপ। 5 হলো প্লাবন ভূমি। প্লাবন মানেই আমরা সামহাও বুঝি যে যা প্লাবিত হয়েছে, মানে ভেসে গেছে। তো জলস্রোত যখন কমে যায় তখন নদী নিজের তলদেশে পলি সঞ্চয় করে। এই সঞ্চয়ের ফলে কি হয়, নদী তলদেশ ভরাট হয়ে অগভীর হয়। এবার বর্ষাকালে নদীর যে পরিমাণ জল ধরে রাখতে পারতো ততখানি কিন্তু আর ধরে রাখতে পারে না, ফলে তখন বন্যা হয়। যখন বন্যা হয় তখন দুই তীর বা কূল ছাপিয়ে সেই জল অনেক দূর পর্যন্ত প্লাবিত হয়। আর নদীর জলের সঙ্গে যে পলি, বালি, কাদা মিশে থাকে সেগুলোও জলের সঙ্গে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে। পরবর্তীকালে যখন বন্যা কমে গিয়ে স্বাভাবিক অবস্থায় ফেরে তখন যে পলিগুলো দুপাশে ছড়িয়ে পড়েছিল সেগুলোর সবটা কিন্তু আর ফিরে আসতে পারে না, সেই পলির অনেকটাই প্লাবিত অঞ্চলে সঞ্চিত হয় এবং একটা মোটা স্তর তৈরি করে, আর এই স্তরকেই বলা হয় প্লাবন ভূমি। অর্থাৎ যে জমি প্লাবিত হয়ে সৃষ্টি হয়েছে সেটাই হলো প্লাবন ভূমি। এই পলি যেহেতু খুব উর্বর হয় তাই এই জমিতে কৃষিকাজ খুব ভালো হয়। বিহারে গঙ্গা নদীর দুপাশে এরকম প্লাবন ভূমি দেখা যায়। 6 হলো স্বাভাবিক বাঁধ। নাম শুনে ইনিশিয়ালি যা বোঝা যাচ্ছে যে একটা বাঁধ যা স্বাভাবিক পদ্ধতিতে তৈরি, মানে এখানে মানুষের কোনো হস্তক্ষেপ। আমরা এক্ষুনি জানলাম যে বন্যার সময় নদীর পার্শ্ববর্তী এলাকা প্লাবিত হয়ে পলি ফিতিয়ে প্লাবন ভূমি গড়ে ওঠে। ঠিক সেই সময় নদীর ঠিক দুই তীরে, অর্থাৎ নদীর পাড়ের ঠিক কাছেই বড় দানার যে পলিগুলো তা কিন্তু ফিতিয়ে পড়ে। যেহেতু এদের সাইজ একটু বড়, তাই এরা জলের সাথে বেশি দূর যেতে পারে না, নদীর পাড় বরাবর ফিতিয়ে পড়ে। এর ফলে যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকেই আমরা স্বাভাবিক বাঁধ বলি। যেহেতু এটা নদীর পাড়ে গড়ে ওঠে তাই বুঝতেই পারছো যে এই স্বাভাবিক বাঁধ নদীর পার্শ্বক্ষয় বাধা দেবে এবং কিছুটা হলেও হিউম্যান লোকালিটিকে বন্যার হাত থেকে কিন্তু রক্ষা করবে। কিন্তু এই স্বাভাবিক বাঁধ যদি ভেঙে যায় তাহলে আকস্মিক বিপত্তিমূলক বন্যা ঘটতে পারে, যা হিউম্যান সেটেলমেন্টের ক্ষেত্রে গ্রেট লস হয়ে দাঁড়ায়। এইরকমই এক বন্যা চীনের হুয়াংহো নদীতে ঘটেছে, যার কারণে হুয়াংহো নদীকে চীনের দুঃখের নদী বলা হয়।
এবার আসা যাক সঞ্চয় কার্যের ফলে গড়ে ওঠা শেষ ভূমিরূপ, যা হলো বদ্বীপ। নদী যখন প্রবাহের শেষ অবস্থায় সাগর বা হ্রদে মিশে মিলিত হয়, তখন মুখায় দীর্ঘদিন ধরে পলি জমে এক প্রকার ভূমিরূপ গঠন করে। একে দেখতে অনেকটা গ্রিক অক্ষর ডেল্টা বা বাংলার বয়ের মতো হয়, তাই একে বলা হয় বদ্বীপ। গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ হলো পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। যদিও বদ্বীপ সব নদীতে তৈরি হয় না, কেন তা আমরা পরে জানবো। এক্ষেত্রে আমাদের বদ্বীপের পাশাপাশি আরও একটা জিনিস মনে রাখতে হবে, তা হলো খাঁড়ি বা প্রশস্ত মোহনা। এটি সেই অর্থে কোনো সঞ্চয়জাত ভূমিরূপ নয়, এটি হলো একটি ফানেলের মতো দেখতে নদী খাত। তাহলে এটা কোথায় দেখা যায়? এটা দেখা যায় সেখানে যেখানে মোহনা অংশে সমুদ্রের সঙ্গে মেশে। তাহলে আমরা দেখলাম বদ্বীপ ও নদীর মোহনায় তৈরি হয়, আর খাঁড়িও নদীর মোহনাতে দেখা যায়। কিন্তু বদ্বীপ নদীর সঞ্চয়ের ফলে গড়ে ওঠা ব আকৃতির ভূমিভাগ, এবং খাঁড়ি হলো ফানেলের মতো দেখতে একটা নদী খাত। এই খাঁড়ি দিয়ে নদীর জল সমুদ্রে যায় ও জোয়ারের নোলা জল নদীতে ঢোকে। এক্ষেত্রে সুন্দরবনের দুর্গাদুয়ারি খাঁড়ি বিশেষভাবে উল্লেখযোগ্য। এই হলো নদীর সঞ্চয় কার্যের ফলে গড়ে ওঠা নানান ধরনের ভূমি।